হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অটোকোস বিউটি আইকন। আমি আজ আবার একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। তোমাদের আগে ভিডিও বলেছিলাম যে আমি পরে ভিডিও মেকআপ নিয়ে আসবো অবশ্যই। তো আজ আমি একটা ব্রাইডাল লুক করছি, খুব তাড়াতাড়ি হবে আজকে ব্রাইডাল লুক। তো তাড়াহুড়োর মধ্যে ব্রাইডাল কী করে করবে, এই ট্রিকটা তোমরা ফলো করলে খুব সুন্দরভাবে তোমরা তাড়াতাড়ির মধ্যে ব্রাইডালটা করতে পারবে। তোমরা মোটামুটি এক ঘন্টার মধ্যে মেকআপ ডান করতে পারবে এইভাবে যদি তোমরা মেকআপটা করো। তো প্রথমে আমি প্রতিদিনের মতোই ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, টোনিং করে নিয়েছি। এবার আমি আইব্রো কন্ট্রোল করে নিয়েছি, নিয়ে কনসিলার ইউজ করলাম। আমি একটু হোয়াইটের উপরই কনসিলারটা ইউজ করলাম যাতে আইশ্যাডোর কালারটা খুব সুন্দরভাবে ফোটে আর দেখতেও সুন্দর লাগবে। যেহেতু হাইলাইট জোনে কনসিলারটা হোয়াইট থাকবে তো ভালোই লাগবে দেখতে, সেই কারণে আমি একটু হোয়াইটের উপর কনসিলারটা নিলাম। তোমরা এইভাবে করে দেখতে পারো, ভালো লাগবে দেখতে। এবার আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটা ভালো করে বসিয়ে নিচ্ছি। আমি আগেই প্রাইমারটা দিয়ে দিয়েছি, কিন্তু প্রাইমারটা যখন দিয়েছি তখন ভিডিওটা তোলা হয়নি। আর আই মেকআপটা আমি আগে রেডিশটা দিয়েছি, তারপরে একটু রেডিশ ব্রাউনটা দিয়ে এখন আমি হাইলাইট করছি। এটা একটু সমস্যার কারণে আই মেকআপটা পুরোটা ওঠেনি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি শুধুমাত্র ইনার কর্নারে রেডিশটা দিয়েছি, তারপর হালকা একটু রেডিশ ব্রাউনটা দিয়েছি, দিয়ে এবার জাস্ট আমি হাইলাইট করে দিচ্ছি। আমি কোনোরকম কনসিলার ইউজ করিনি বা কাট পিসও করিনি, আমি শুধুমাত্র গোল্ডেন দিয়েই হাইলাইট করে দিচ্ছি। চোখটা তোমরা মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারবে এইভাবে তোমরা আই মেকআপটা করলে, দেখতেও সুন্দর লাগে। এবার আমি হাইলাইট জোনে হাইলাইট করে দিচ্ছি। এবার আমি লাইনার ইউজ করছি, আমি একটু মোটা করেই লাইনারটা ইউজ করছি, তার কারণ আইল্যাশ থাকবে আর ব্রাইডাল লুকে একটু মোটা করে লাইনারটা দিলে লুকটা খুব সুন্দর হয়, তাই আমি একটু মোটা করেই লাইনারটা ইউজ করি। তোমরাও দিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। এটা আমি কনসিলারের সাহায্যে গোটা মুখটা কনসিল করে নিচ্ছি। আর এটা ফাউন্ডেশন বেস কনসিলার, তো সেই কারণে লুকটাও সুন্দর আসবে, বেসটাও খুব সুন্দর হবে, সেই জন্য আমি কনসিলারটা প্রেফার করলাম। আর ওর বিশেষ স্কিনের ওপর কোনোরকম হোয়াইটেজ বা ব্ল্যাকেটস নেই, আর কোনোরকম ওর ট্যানও নেই সেইভাবে, আর সেইভাবে কোনো দাগও সেইভাবে খুবই অল্প রয়েছে, সেই কারণে আমি অরেঞ্জ বা গ্রিন কোনো কনসিলার ইউজ করিনি। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি, ফাউন্ডেশনটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বসিয়ে নিচ্ছি। এবার আমি হাইলাইট জোনে কনসিলার ইউজ করছি।
তোমরা এইভাবে করে দেখো, খুব সুন্দর হবে। আর গরমকালে যদি তোমরা মেকআপ করো, এখন গরমকাল, সেই জন্য অবশ্যই তোমরা আইস কিউব ইউজ করবে মেকআপের আগে, তাহলে মেকআপটা খুব সুন্দর হবে। এগুলো ছোটো ছোটো টিপস, তোমরা মাথায় রাখো, আশা করছি কাজে লাগবে। আমি জাস্ট কন্ট্রোল রিংয়ের জায়গায় কন্ট্রোলটা করে দিয়েছি, দিয়ে এবার হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করে দিয়ে আমি পাউডার দিয়ে সেট করে দেব, দিলেই মোটামুটি আমাদের মুখে মেকআপ কমপ্লিট হয়ে যাবে। হাইলাইট জন্য হাইলাইটার ইউজ করছি। আমি ব্লাশার ইউজ করছি, লিপস্টিক দিলেই আমাদের মেকআপ মোটামুটি ডান। আশা করছি আজকের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মেকআপ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে নাও, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছতে পারে। ফাইনাল লুক তোমরা দেখে নাও।